জামালপুরের মেলান্দহে আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অভিযোগ উঠেছে। এদিকে অভিভাবক ভোটার তালিকার নাম সংশোধন না করা হলে জাহাঙ্গীর আলম ও আব্দুর রাজ্জাক পরিষদের প্যানেলটি নির্বাচন স্থগিত এর জন্য আদালতের মামলা দায়ের করেন। মামলা শুনানির ধার্য তারিখ থাকলেও বুধবার সকাল থেকে নির্বাচন পরিচালনা করছেন স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীর অভিভাবকগণ পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে অত্র বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। সাংবাদিকদের এক প্রশ্নে মামলায় উঠিয়ে নির্বাচন করার কথা স্বীকার করেন ওই স্কুলের প্রধান শিক্ষক। পদের প্রার্থী মনোনয়নপত্রের সাথে আমাদের ভুল ভোটার তালিকা দেওয়া হয়েছে। আমরা কোর্টে আবেদন করেছি ভোটার তালিকা সংশোধন করে পুনর্নির্বাচন করার জন্য। ভোটার তালিকা সংশোধন ছাড়াই কোর্ট রায় দেয়নি আগামী 10/3/2024 শনিবার এটার শুনানি। মাইক বলছে যে আগামীকাল নির্বাচন, আমরা ওই সদস্যরা কিছুই জানি না।